আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম অরিন শপিং ব্লগ থেকে নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজ আমি এসেছি বনশ্রী মেরা দিয়ে হাটে চমৎকার চমৎকার মাথা নষ্ট কিছু জুতার কালেকশন নিয়ে। তো এই মামার দোকানে দেখেন যে জুতোটাই দেখছেন না কেন, যা দেখছেন সবই 100 টাকা করে, মানে ধামাকা অফার প্রাইসে বিক্রি করছিল এই মামা। এখানে দোকানের জুতোগুলো ওনারা, যেগুলো একটু পুরাতন ভার্সন হয়ে গিয়েছে, সেগুলো ওনারা বিক্রি করে দিচ্ছে একদম পানির দামে। সো 100 টাকা এত সুন্দর সুন্দর পার্টি জুতা আপনারা কোথাও পাবেন না, ট্রাস্ট মি, কারণ এসব জুতো কিন্তু বড় বড় দোকানে অনেক দাম। সো ওইসব দোকানের জুতাই কিন্তু ওনারা এখানে হাটে অফারে বিক্রি করে দিচ্ছে 100 টাকা করে। সো আপনারা মেরাদে হাটে আসলে প্রায় এ ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন, যেগুলো নাকি পানির দামে অফারে সেল করে দেয়, যেগুলো কিছুদিন পুরাতন হয়ে যায়। পুরাতন আপডেটেড জুতা আসলে পুরাতনগুলো ওনারা অফারে ছেড়ে দেয়। সো 100 টাকায় এ দোকানের প্রত্যেকটা জুতা, ছোট থেকে শুরু করে বড় মাঝারি যেটাই নেন না কেন, সবই কিন্তু 100 করে। তো মেরাদিয়া হাট সম্পর্কে ছোট্ট করে একটু বলে দিই আপনাদেরকে, মেরাদিয়া হাটটি বনশ্রী মেরাদিয়াতেই বসে। মেরাদিয়া কাঁচা বাজারে থেকেই শুরু হয় এই হাট, বিশাল বড় এই হাট। প্রতি সপ্তাহে বুধবার আপনারা পেয়ে যাবেন এই বনশ্রী মেরাদিয়া হাটটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে হাট, আপনারা সকাল থেকে সন্ধ্যায় যে কোনো সময় গেলেই হাটটি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পার্টি জুতা মাত্র 100 টাকা করে। আসলে মানে বিলিভ করার মতো কথা না, তারপরেও এটা সত্য যে ওনারা অফারে বিক্রি করে দিচ্ছে ভালো ভালো সব স্যান্ডেল 100 টাকা করে। তো দেখেন কত কত জুতা আছে, আসলে এত এত মানুষ এখান থেকে জুতা কিনছিল, তারই মাঝে আমি যখন একটু ফ্রি পেয়েছি দোকানটিতে তখনই কিন্তু আপনাদের জন্য সুন্দর করে শপিং ব্লগটা করে ফেলেছি। তো দেখেন প্রত্যেকটা জুতা কত সুন্দর গর্জিয়াস, এগুলা কখনোই 100 টাকায় পাওয়া পসিবল না, কিন্তু আপনারা হাটে আসলে অফারে এই জুতোগুলো 100 টাকা দিয়ে কিনতে পারবেন। তো এই জুতোগুলো কিন্তু সবসময় পাওয়া যায় এমন না, কিছু কিছু সময় ওনারা বিক্রি করে, কিছু কিছু সময় বিক্রি করে না। সো যখন আপনাদের আর কি লাক ভালো থাকবে আপনারা পেয়ে যাবেন। সো দেখেন এই জুতাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ফ্যাশনেবল এই জুতাগুলো। মাত্র 100 টাকায় আপনারা এই মামার কাছ থেকে কিনতে পারবেন। এই মামারা অনলাইনে ডেলিভারি দেন না, তো হাটে বেশিরভাগ মামারাই কিন্তু অনলাইনে ডেলিভারি দিতে চান না, কারণ ওনাদের এমনিতে এত বেশি সেল, ওনারা অনলাইনে ডেলিভারি দিতে আগ্রহী না। তো আপনারা এখানে এসে এগুলো পারচেস করতে পারেন। দেখেন আরেকটি দোকানে এসেছি, এই দোকানে মাথা নষ্ট কিছু কালেকশন আছে, যেগুলোর প্রাইস রেঞ্জ 350 থেকে 400 টাকার মধ্যে। সো এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন 350 থেকে 400 টাকার মধ্যে। খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল শ্যুজ, এগুলো কিন্তু সব হাই হিল শ্যুজ, মানে যারা হিল পরতে পছন্দ করেন, যারা একটু ফ্যাশনেবল জুতা পরতে পছন্দ করেন, তারা কিন্তু এই রেঞ্জের মধ্যে জুতা কিনতে পারেন। দেখেন এই পাশের জুতোগুলোর প্রাইস ছিল 300 টাকা করে, তো এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন 300 টাকা করে, আর বাচ্চাদের জুতাগুলো আপনারা পেয়ে যাবেন 200 টাকা করে। তো বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসে আপনারা হাট থেকে সুন্দর সুন্দর কিছু জুতা কালেক্ট করতে পারেন। তো মেরাদিয়া হাটটি আসলে এই জন্যই এত জনপ্রিয় যে এখানে আসলে ভ্যারাইটিস জিনিস বিক্রি করে, এত এত ভালো জিনিস এত কম দামে বিক্রি করে, আবার কিছু জিনিস আছে দামও বেশি নেয়। তো এক একটা দোকানে এক এক রকম প্রাইস রাখে, পুরো হাট ঘুরে আপনাদের দেখে বুঝে তারপর কিনতে হবে, কারণ এখানে এক একজন এক এক রকম দামে জিনিসপত্র বিক্রি করছে, আর এক একজনের জিনিসের কোয়ালিটি এক এক রকম। সো আপনাদের নিজেদের যাচাই বাছাই করে দেন কিনতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। তো এই মামার দোকানটিতে 300 টাকা প্রাইসে খুব সুন্দর সুন্দর কেস জুতা রয়েছে, দেখেন এগুলো কিন্তু সব 300 টাকা করে বিক্রি করছে। খুব সুন্দর সুন্দর জুতা ছিল এখানে, অনেক রকমের বন জুতা, কেস, বা যারা একটু মুরব্বি টাইপের একটু কমফোর্টেবল আরামদায়ক জুতা পরতে পছন্দ করে সব ধরনের জুতাই আছে। তো এখানে দেখেন কিছু 100 টাকা ও 200 টাকার জুতা আছে, যেগুলো একটু হিল দেখছেন সেগুলো 200 করে, আর যেগুলো স্লিপার দেখছেন সেগুলো 100 করে বিক্রি করছে। তো মেরাদি হাটে আসলে অনেক অনেক জুতা
জুতার কালেকশন আছে, আপনারা এখানে আসলে আসলে দেখে বুঝে তারপর কিনতে পারবেন। অনেক অনেক জুতা বিক্রি করে এই হাটে, তো এখানে সাইজ পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ ওনাদের কাছে অনেক রকমের সাইজ থাকে না, যেটা ডিসপ্লেতে থাকে ওইটাই, এছাড়া ওরকমভাবে সাইজ ওনারা রাখে না। সো কপাল ভালো থাকলে আসলে ভালো জিনিসটা মিলে যাবে। তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু সব ব্র্যান্ডের কেডস, খুবই চমৎকার চমৎকার কেডস ছিল 300 টাকায়। তো দেখেন কত কত জুতার কালেকশন আছে এখানে, খুব সুন্দর সুন্দর ছেলেদের মেয়েদের সব ধরনের জুতার কালেকশনই পাওয়া যায়। তো হাটে আসলে আপনারা যারা ছেলে আছেন মেয়ে আছেন সবারই জুতা পেয়ে যাবেন মোটামুটি। তো এই দোকানটিতে দেখেন কত সুন্দর সুন্দর কিছু জুতা আছে, আমার কাছে তো এই জুতোগুলো খুবই ফ্যাশনেবল লেগেছে। তো এই জুতাগুলো আপনারা 300-400 টাকার মধ্যে পেয়ে যাবেন, এখানে 300 কিছু আছে 400 টাকা। সো 300-400 টাকার মধ্যে এখানে হিল জুতা পেয়ে যাবেন। আর এখানে কিছু জুতা আছে যেগুলো দুই বেল্ট আলা দেখছেন সেগুলো 150 টাকা করে, আর যেগুলো দেখছেন সাদা রঙের ভিতরে বা বেবি পিঙ্ক কালার সেগুলো হচ্ছে 300 টাকা করে বিক্রি করছিল এই মামা। আরেকটা দোকানে আসলাম, এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের কেডস আছে, দেখেন এগুলো 150 টাকা করে বিক্রি করছে বাচ্চাদের কেডসগুলো, আর বড়দের কেডসগুলো বিক্রি করছে 200 টাকা করে। তো চমৎকার চমৎকার এই কেডসগুলো আপনাদের কিনতে হলে চলে আসতে হবে অবশ্যই মেরাদিয়া হাটে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগলেই কিন্তু আমি আরও এই ধরনের ভিডিও আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর তুলে ধরবো। আর আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার সামনে যেসব ভালো ভালো সুন্দর সুন্দর শপিং ব্লগ আসছে আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন। তো আপনারা আমার কাছ থেকে কী ধরনের শপিং ব্লগ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতোই সবসময় শপিং ব্লগগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো জুতার কালেকশনগুলো খুবই দারুণ দারুণ পেয়েছি এই সপ্তাহে, প্রতি সপ্তাহে একই রকম পাওয়া যায় না, এক এক সপ্তাহে এক এক রকম থাকে। তো এইগুলো হচ্ছে ডিসপ্লের যেগুলো অনেক পুরাতন হয়ে যায় দোকানের জুতো, সেগুলো বিক্রি করছে 100-200 টাকা করে, কিছু আছে 100 আর কিছু আছে 200। তো এরকম অনেক বড় বড় দোকানের যেসব ডিজাইন পুরাতন হয়ে যায় সেগুলো, তো এই আরেকটি দোকানে এসেছি, এই দোকানেও কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল। তো এই দোকানটিতে মোটামুটি 150 টাকা থেকে শুরু করে 300 টাকা প্রাইসের মধ্যে দারুণ দারুণ সব ধরনের জুতা ছিল, ছিল কেডস, ছিল বেল্ট শুজ, আর ছিল অল্প হিলের মধ্যে কিছু জুতো, কিছু আছে স্লিপার। সো ভ্যারাইটিস জুতো ছিল এই দোকানটিতে, এই মামা কিন্তু 150 থেকে 300 টাকার মধ্যেই সব জুতোগুলো বিক্রি করছিল। তো মোটামুটি কেডসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর 200 টাকা করে বিক্রি করছিল, কিছু আছে একটু হিলের মধ্যে সেগুলো 200-250-300 এরকম রেঞ্জের মধ্যে বিক্রি করছিল। সো এক একজন এক এক রকম দামে বিক্রি করছে, এই দোকানটিতে 150 থেকে 300 প্রাইসের মধ্যে আপনারা জুতা পেয়ে যাবেন। তো হাটে আসলে আসলে এত এত জিনিস, এত এত মানুষের মাঝে আমাদের শপিং ব্লগগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়, তারপরও আপনাদের ভালোবাসার জন্যই, ভালোবাসা পেয়ে আসলে এই এই শপিং ব্লগগুলো করি। আপনারা এত এত বেশি সাপোর্ট করেন, সবাই সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যার কারণে ভালো লাগে আপনাদের জন্য এই কষ্টগুলো করতে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনারা মেরাদিয়া হাটের শপিং ব্লগগুলো দেখতে চান কি দেখতে চান না, ভালো লাগে কি লাগে না, তাহলে আমি সেইভাবে আপনাদের সামনে শপিং ব্লগগুলো প্রেজেন্ট করব। আপনারা কোন সাইডের শপিং ব্লগগুলো দেখতে চান সেটাও জানাবেন। তো কেডস আছে, অনেক অনেক রকমের কেডস আছে ছেলেদের মেয়েদের মেরাদিয়া হাটে, এবার দেখলাম যেহেতু শীতকাল অনেক রকমের কেডস উঠেছে, খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের কেডস উঠেছে, প্রাইসও মোটামুটি খুব রিজনেবল ছিল। তো যাই হোক, আজকের এই শপিং ব্লগটি আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ সবাইকে।